ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক না? আদব আখলাকারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। আর জোয়ান মরদ পোলায় সাজে ফেসবুকে তে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, আর কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে, আমগো দেশে ফেসবুক আছে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। আর জুকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না জইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সেই যা প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা পোলা পান সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, আর পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আরে আমগো দেশে ফেসবুক আছে। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া, পিচি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, আর সরাসরি না কইয়া সব ফেসবুকে দেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে। যখন তখন মন গড়া রায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, 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 ঠিক না বেঠিক? বেশি বেশি ফেসবুক চালাবেন সব হবে অনেক, আর টিকটক চালালে তো আরো ডাবল স্বভাব। হ্যাঁ, আছে না নাই এগুলো বলেন? আমাদের সমাজের ভিতরে আমাদের যুবক ভাইরা বেশিরভাগ ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ এই মোবাইল। এই মোবাইলটা একটা উন্নতি, এই উন্নতির ভালো দিকও আছে খারাপ দিকও আছে। মাইক এটাতে কেউ যদি গান গায় দোষ তার, কিন্তু আমরা ওয়াজ করতেছি, আবার কেউ গানও গায়, মাইকের দোষ না, দোষ হলো যে গাচ্ছে তার। ফেসবুক কেউ ভালো জিনিসের জন্য চালায়, কেউ খারাপের জন্য চালায়, আপনি কিসে চালাবেন সেটা আপনার হিসাব। আজকে যে হাদিস বর্ণনা করলাম, কেউ যদি এই এই হাদিসটা লিখে আজকে ফেসবুকে পোস্ট দেয় যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের দুইটা বাক্য হইল সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আপনার এই ফেসবুকের পোস্ট দেখে যদি একজন এখান থেকে আমলের সওয়াব নিয়ত করে বা করে, বলেন তো সওয়াব কি আপনি পাবেন কি পাবেন না? তাহলে এই ফেসবুক চালানোটাও কি হইলো? ইবাদত হইলো। আর যদি ওইটা না করেন, আপনি কেমনে কে বল মারলো, কে কেমনে ফিডাইলো, ওগুলো নিয়ে যদি মাতামাতি করেন বা থাকেন, তাহলে তো কেউ গুনাহ সওয়াব হইলো না, বরং গুনাহের ভাগিদার হইলেন। তো আজকের এই মাহফিল করার এই দুই দিন ব্যাপী ঈসা আলাইহিস সওয়াব মাহফিল, মানে কবরবাসী যারা আছে তাদের কবরে যেন সওয়াব যায়। কিন্তু আমরা যদি এখান থেকে সওয়াব না পাঠায় গুনাহ পাঠাই, তাহলে এটা আরও ডাবল গুনাহ হইলো। আমরা নিয়ত করি সর্বপ্রথম ফজরের নামাজটা পড়ব ইনশাআল্লাহ, দ্বিতীয়ত নিয়ত করি এতক্ষণ যা আলোচনা করলাম, বাড়িতে যাওয়ার পরে আজকে থেকে এখন থেকে
বাসায় বসে আছি অযথা পড়তেছি, বাস পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্যে বসে আছি বরকত দেই তো সুবহানাল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আল্লাহু আকবারের জিকির করেন। যে যত বেশি করবেন তত বেশি সওয়াব, যত বেশি করবেন আল্লাহর সঙ্গে তত বেশি সম্পর্ক হবে। দশজন যদি এখান থেকে আজকে জিকিরওয়ালা হয়, আজকে আমার কষ্ট করে এত রাত পর্যন্ত কথা বলা, আপনাদের বসে থাকা, এই আয়োজন করা, সব কিছু সার্থকতা হবে দশজন যদি এখান থেকে আমলদার হতে পারে, ঠিক কিনা? এই জন্য আমরা আজকে থেকে নিয়ত করি ইনশাল্লাহ আমাদের জবানটাকে জিকিরওয়ালা জবান বানাবো, ইনশা পারবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের ভিতরে কিছু কমিটির ভাইরা আছে, আপনাদের কাছে যাবে, মসজিদের এখানে কাজ চলতেছে বা মসজিদের উন্নয়নের জন্য আপনারা যতটুকু পারেন 10 টাকা 20 টাকা 100 টাকা, ভাইরা ভিতরে ঢুকে যাবে, কমিটির ভাইরা ভিতরে ঢুকে যাক, আপনারা যারা আছেন যতটুকু পারেন, যে যতটুকু পারেন। আজকের এই এমন একটা সময়ে, হ্যাঁ শাবান মাস চলতেছে, রমজান আসবে, প্রস্তুতি এখন থেকেই নেন, যার যতটুকু সামর্থ্য আছে 100 200 500 20 যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য সকলে দান করবেন। আর উঠাউঠি না করি মোনাজাতের পরে ইনশাল্লাহ আপনাদের জন্য ওনারা তবারকের ব্যবস্থাও করেছেন, আপনারা সবাই ওনাদের মেহমানদারি নিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই মসজিদের জন্য মুক্ত হস্তে দান করি, ভিতরে যারা চলে যাবে আমরা এদেরকে যে যতটুকু পারি দান করি, যতটুকু পারি দান করি, মসজিদের উন্নয়নের জন্য যতটুকু পারি খরচ করি। আর মনে 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 জিকির করতে থাকি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। উঠাউঠি না করি কেউ, উঠাউঠি না করি, মোনাজাত ধরবো, আপনাদের জন্য মেহমানদারি আছে, মেহমানদারি নিয়ে তারপরে ইনশাআল্লাহ যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। আমরা আজকের এই প্রোগ্রামটা থেকে আমরা যেন কিছু শিখতে পারি, কিছু নিয়ে যেতে পারি, ওই উদ্দেশ্যে আমরা এখানে আসছি। আমরা এখানে মজা নেওয়ার জন্য আসিনি, বিনোদনের জন্য আসিনি, আমরা এখান থেকে যেই জিনিসটা নিয়ে যাচ্ছি এটা যেন আমাদের ঘর পর্যন্ত থাকে, ওই ইখলাসটা যেন ঘর পর্যন্ত থাকে। আল্লাহ পাক আমাদেরকে সেই পর্যন্ত তৌফিক দান করুক, কবুল করুক। যারা আজকের এই মাহফিলে সহযোগিতা করেছে টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, প্রত্যেকের সহযোগিতা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে, সকলে বলি আমিন। যারা ভিতরে চলে গেছে এদেরকে যতটুকু পারেন দান সৎকা করেন, মসজিদের জন্য যতটুকু পারেন দান করেন। আর কমিটির ভাইরা মেহমানদারি যে ব্যবস্থা আছে ওইটা রেডি রাখেন। হ্যাঁ চুপ থাকেন, চুপ থাকেন, আমার শরীর আমি বুঝি, আপনাদের এই সমস্ত আবেদন আমাদের জন্য ক্ষতির কারণ। রাত বাজে 2টা, আমার শরীরের কন্ডিশন তো বোঝা লাগবে, আমি কি এখান থেকে আসছি, যে যশোর থেকে আসছি, আমি ঢাকা থেকে আসছি, আবার ঢাকায় যাওয়া লাগবে, এত দূরে এসে যে রাত 2টা পর্যন্ত ওয়াজ করছি, এটা আমার অনেক বছরের ভিতরে আজকে প্রথম। খালি জবানের রক্ষার্থে, আর কোনো আবেদন না, যতটুকু বলেছি অতটুকু নিয়ে বাড়িতে যাওয়াটা হলো মাকসাদ। আর মেহমানদারি সবাই নিয়ে যাবেন ইনশাল্লাহ। কমিটির ভাইরা কোনো কথা বল, কেউ গেছে ভিতরে ঢুকছে? আচ্ছা উঠানো হয়ে গেলে আপনারা এখানে নিয়ে আসেন, উঠানো হয়ে গেলে টাকাগুলো কমিটির ভাই যারা আছে এদের কাছে পৌঁছায় দেন। আর মেহমানদারি যেটা আছে আপনাদের জন্য ওনারা মেহমানদারি করেছেন, মেহমানদারিটা ইনশাল্লাহ নিয়ে যাবেন সবাই। কেউ কথা বলবে কোনো? দুরুশ্বরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আগামী 13 তারিখে শ্রীমন্ত কাটি সর্দার পাড়া বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজনে মাহফিল হবে ইনশাআল্লাহ। সেখানে আমি থাকব প্রধান বক্তা হিসাবে, আপনাদের সেখানে দাওয়াত আজকে যাদের মনের আশা তেমন পূরণ হয় নাই ওখানে গেলে সেদিন ইনশাআল্লাহ অন্য গজলগুলো গাওয়ার চেষ্টা করব। 13 তারিখের জন্য রেখে দিলাম, যাবেন ইনশাআল্লাহ কাছাকাছি হলে ইনশাআল্লাহ। আমরা ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্বি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিল কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও, আয় আল্লাহ ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও, এর সওয়াবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছায় দাও, আয় আল্লাহ ইসান সওয়াব মাহফিল অন্ধকার কবরে যারা শায়িত আছে আল্লাহ, মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেকের কবরে আমাদের সমস্ত সওয়াবগুলো তুমি পৌঁছায় দাও। রব্বুল আলামিন মাওলা মেহেরবানি করে আল্লাহ আমাদের যুবকদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও, আয় আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও, আল্লাহ মাহফিলে যারা সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা তুমি বরকত দান করে দাও, আল্লাহ মনের নেক মাকাসাদে আসানাকে পূরণ করে দাও আল্লাহ।
রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জবানটাকে জিকির ওয়ালা জবান বানায় দাও, অসুস্থদেরকে সুস্থতার হায়াত দান করে দাও, অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে ইমানের সঙ্গে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিও আল্লাহ। আয় আল্লাহ মুমিন না বানা তুমি তোমার কবরে আমাদেরকে নিও না। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।